মঙ্গলবার কলেজ খুলতে না খুলতেই তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত সোনামুখী কলেজ। করোনা আবহে প্রায় কুড়ি মাস পর কলেজ খোলার দিনই তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীদের হাতেই হেনস্থার শিকার হলেন দলের সোনামুখী ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু দুয়ারে। মঙ্গলবার সোনামুখী কলেজে তিনি উপস্থিত হলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এবং বেশ কিছু কলেজ পড়ুয়া তাকে গালিগালাজ ও ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এলো। সোনামুখী কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও কলেজ পড়ুয়া সায়ন দত্তের দাবি, আমরা সেকেন্ড ইয়ারে পড়ছি, এখনো পর্যন্ত সভাপতিকে দেখতে পাইনি, তার কোনো সহযোগিতাও পাইনি বলে তিনি দাবি করেন। বিক্ষোভ করার কারণ, কেননা আমরা যে ফার্স্ট ইয়ার থেকে এখন অবধি ভর্তি হয়েছি, এখন অবধি সেকেন্ড ইয়ারে পড়ছি, এখন অবধি আমাদের সভাপতিকে দেখতে পাইনি। আমাদের যে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটা তিনিও কোনোদিন জানতে চাননি, বা কোনোদিন যে আমাদের কোনটা দিক করলে যে আমাদের ভালো হয়, কোনটা আমাদের ঠিক হয় সেটাও তারা কোনোদিন জানতে চায়নি। এ বিষয়ে সোনামুখী ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু দুয়ারি বলেন, এই ঘটনা আমি উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, তারা নিজেরাই বসে সমস্যা মিটিয়ে নেবেন বলে জানান। যে করোনার পরিস্থিতিতে দু বছর কলেজ প্রায় বন্ধই আছে, তারপর আজকে প্রথম কলেজ খুলেছে। তো এই দিন দুয়েক আগে একটা আমাদের জেলা থেকে মিটিং হয়েছে, তো জেলা সভাপতি ডেকেছিল, রাজ্য সম্পাদিকা আমাদের শান্তিকা বন্দ্যোপাধ্যায় ছিল, সেখানে দলীয় কিছু নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে, যেটা স্বাগতম জানাতে হবে নতুন নবাগত ছাত্রছাত্রীদেরকে ফেন দিয়ে কি সেশন দিয়ে। তো সেই প্রোগ্রাম করতে গেছি, প্রোগ্রাম করতে যাওয়ার পর শৃঙ্খলা হয়েছে, তো যেটা হয়েছে ওটা আমরা জেলা সভাপতিকে জানিয়েছি। আমার দাদা তন্ময় ঘোষ তাকেও জানিয়েছি, রাজ্য সম্পাদক জেলাতে রাজ্যের প্রধান হিসেবে জানানো হয়েছে, তা দলীয়ভাবে এটা আমাদের মুসলিম মিটমাট হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। কারণ আমরা তো কলেজে আমরা ব্লকের রাজনীতিটা করি, ছাত্রদের উপকার কী করে কী হবে, ছাত্ররা সুবিধা সুযোগ থেকে বঞ্চিত যেন না হয়, সেই সকল বিষয়গুলো নিয়ে আপনি হয়তো অন ক্যামেরা রেকর্ড করে রাখুন। আমি আমার প্রিন্সিপালকে গত পরশু দিন ফোন করি, স্যারকে বলি, স্যারকে বলার পর স্যার বলে আয়, একটা কারণেই ফোন করেছিলাম, স্যারকে বলেছিলাম ছাত্রছাত্রীদের কিছু অভাব অভিযোগ আছে, সেই অভাব অভিযোগগুলো তুলে ধরার জন্যই আজকে স্যারকে স্যারের প্রিন্সিপালের অনুমতি নিয়েই আমি কলেজ ঢুকেছিলাম। হ্যাঁ, তার জন্যই। সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় বলেন, বিষয়টি আপনাদের কাছ থেকেই শুনলাম, এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে এটা দলের পক্ষে অত্যন্ত খারাপ, তবে বিষয়টা খোঁজ খবর নিয়ে দেখে দুই পক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবেন বলে তিনি জানান। আমি এই বিষয়ে তো এর আগে কখনো শুনিনি, আপনাদের মুখ দিয়ে এই প্রথম শুনলাম। তা যদি হয়ে থাকে সেটা অবশ্যই দলীয় পক্ষে একটা অত্যন্ত খারাপ জিনিস। সাথে সাথে এটাও দেখার বিষয় যে দু বছর পর স্কুল কলেজ খুললো, সুতরাং তাদের বহুদিন পরে আজকে দেখা সাক্ষাৎ হয়েছে, এবং স্বভাবতই পরবর্তী সময়ে তাদের যে কী হয়েছে সেই ব্যাপারটাকে নিয়ে পর আমি তদন্ত দেখছি, এবং তাদেরকে দুজনাকেই আমি ডেকে পাঠাচ্ছি পার্টি অফিসে, এবং দলীয় কার্যালয়ে দেখে ব্যাপারটাকে আমি জানার চেষ্টা করছি, এবং ওটা ইয়েদের নিজেদের ব্যাপার, ওটা নিজেদের বন্ধু বান্ধবদের ব্যাপার, ওটা যদি হয়ে থাকে তাহলে ঠিক হয়ে যাবে। সোনামুখী বিধানসভা বিজেপির কনভেনার তাপস মিত্র বলেন, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষমতা দখলের লড়াই, এ বিষয়ে আমাদের বলার কিছু নেই, তবে এভাবেই তৃণমূল কংগ্রেস একদিন শেষ হয়ে যাবে বলে তিনি দাবি করেন। দেখো, তৃণমূলের ব্যাপারে আমার বলার কোনো ইন্টারেস্ট নাই, কেন এই দলটা এত একটা নোংরা দল যে কে কখন কে ক্ষমতা আসবে এটা গোষ্ঠীদ্বন্দ্ব সবসময় জর্জরিত। এ ভাবছি যে ওই ক্ষমতা আসলে আমি এর পক্ষে থাকবো, ও বলছে এই ক্ষমতা আসবে আমি ওর পক্ষে থাকবো, এটা নিজেরা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্ব করি, এটা নিজেরাই শেষ হয়ে যাবে, এর জন্য এদের কিছু বলার নাই। আমার গোষ্ঠীদ্বন্দ্ব এমন গোষ্ঠীদ্বন্দ্ব, এ ভাবছে যে এই গ্রুপে গেলে এই ক্ষমতা আসলে আমি এর হয়ে কাজ করবো, ওই বলছে ক্ষমতা আসলে আমি এর হয়ে কাজ করবো, এদের নিজেদের নিজেরা লাটাহাটি, এই লাটাহাটি করে এরা শেষ হবে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। Mm-hmm.
Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.